ওয়েলকাম টু মাই চ্যানেল। মেয়েদের প্রজননতন্ত্রের নানা রকম সমস্যা হয়ে থাকে, সেসব সমস্যার কারণে অনেক সময় বাচ্চা নিতেও সমস্যা হয়। বাচ্চা নেওয়ার জন্য যখন ডাক্তারের কাছে যাওয়া হয়, ডাক্তার তখন বলেন আপনার টিভিএস বা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টিভিএস টেস্ট কি, কিভাবে টিভিএস টেস্ট করা হয়, টিভিএস টেস্টে কি কি জিনিস দেখা হয়, চার কিভাবে আপনি বুঝবেন আপনার টিভিএস টেস্ট স্বাভাবিক নাকি সমস্যা রয়েছে। আজকের ভিডিওটি মন দিয়ে দেখলে আশা করি টিভিএস নিয়ে সুস্পষ্ট ধারণা পাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। টিভিএস কি? টিভিএস এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সভেজানাল সোনোগ্রাফি। ট্রান্সভেজানাল মানে হচ্ছে যোনিপথের মাধ্যমে। সহজ ভাষায় বলতে গেলে টিভিএস হচ্ছে এক ধরনের বিশেষ আল্ট্রাসাউন্ড যা যৌনিপথের ভেতরে আল্ট্রাসাউন্ড প্রোব ঢুকিয়ে করা হয়। আমাদের সচরাচর পেটে যে আল্ট্রা করা হয় তাকে বলা হয় ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি। এখন আলোচনা করব ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড এবং ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডের মধ্যে পার্থক্য কি। আল্ট্রাসাউন্ড হচ্ছে মূলত এক ধরনের সাউন্ড বা শব্দ তরঙ্গের মাধ্যমে পেটের ভেতরের বিভিন্ন অঙ্গের ছবি তৈরি করা। ছবিগুলোর মাধ্যমে সেসব অঙ্গগুলো স্বাভাবিক নাকি অস্বাভাবিক তা চিকিৎসকগণ বুঝেন, রোগ নির্ণয় করতে পারেন। ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে আল্ট্রাসাউন্ড প্রোব পেটের ওপরে রেখে পরীক্ষা করা হয়। আল্ট্রাসোনোগ্রাফিতে পরীক্ষা করে পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা হয়। তবে ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার কারণ জানতে আল্ট্রা করলে সাধারণত জরায়ু বা ইউটেরাস, ফেলোপাইন টিউব, ওভারি, বাচ্চা নেওয়ার জন্য ডিম্বাণু বা এগ ফলিকল ইত্যাদি বিষয়গুলো বিশেষ গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন হয়। এখন সাধারণ পেটের আল্ট্রা করলে এই বিষয়গুলো অনেক সময় সূক্ষ্মভাবে দেখা সম্ভব হয় না। কারণ বুঝুন নিজেই। পেটের আল্ট্রাতে পেটের চামড়ার নিচে ফ্যাট টিস্যু, তারপর মাংসপেশি, তারপর আরও কয়েকটি পর্দা, এরপর নাড়িভুঁড়ি থাকে, এর পরে থাকে জরায়ু বা মেয়েদের প্রজনন অঙ্গগুলো। তাই জরায়ুর ভেতরে বা ডিম্বাশয়ের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র ডিম্বাণুগুলো পরিমাপ নেওয়া পেটের আল্ট্রার পক্ষে সম্ভব হয় না। একই বিষয় যখন টিভিএস বা ট্রান্সভেজানাল আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, তখন আল্ট্রাসাউন্ডের প্রোব কিন্তু যৌনির ভেতরে 2 থেকে 3 ইঞ্চি প্রবেশ করানো হয়। তখন কিন্তু আল্ট্রাসাউন্ড প্রোব জরায়ুর খুব কাছাকাছি থাকে এবং জরায়ুর ভেতরের এন্ডোমেট্রিয়াম, ওভারি, টিউব, মূত্রথলি ইত্যাদি খুবই সূক্ষ্মভাবে সঠিকভাবে দেখা যায়। এতে করে রোগ নির্ণয় সহজ হয়, যেটা পেটের আল্ট্রাতে সম্ভব হয় না। টিভিএস টেস্টে কি কি দেখা হয়? টিভিএস টেস্টে সাধারণত মেয়েদের জরায়ু, ওভারি বা ডিম্বাশয়, ফেলোপাইন টিউব, ইউরিনারি ব্লাডার এবং সার্ভিক্স বা জরায়ুর মুখ ইত্যাদি দেখা হয়। মোট কথা, মেয়েদের প্রজনন অঙ্গগুলো দেখা হয়। এই বিষয়টি বোঝার জন্য আমরা সরাসরি একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। রিপোর্টের 2টি অংশ থাকে। একটি অংশে কিছু ছবি, যেগুলো দেখে আমাদের বোঝার কিছু নেই, এগুলো চিকিৎসকরা বুঝবেন। আরেকটি অংশে বিস্তারিত লেখা থাকে, আমরা সেই অংশটুকুই পড়ব এবং বোঝার চেষ্টা করব কি লেখা হয়েছে। রিপোর্টের ওপরের অংশে রোগীর বিস্তারিত তথ্য থাকে, এর বেশি কিছু নয়, তাই এটা আমাদের তেমন প্রয়োজন হবে না। এরপরে দেখুন লেখা আছে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড উইথ টিভিএস। এর মানে হচ্ছে প্রথমে পেটে আল্ট্রা করে তারপর টিভিএস পরীক্ষা করা হয়েছে। রিপোর্টের প্রথম অংশে আছে ইউটেরাস বা জরায়ু। এখানে লেখা আছে ইউটেরাস ইজ এন্ডোভার্টেড অ্যান্ড নর্মাল সাইজ, এবং সাইজটা এখানে উল্লেখ করা আছে। ইউটেরাস সাধারণত এন্ডোভার্টেড এবং রেট্রোভার্টেড হয়ে থাকে। ছবিটা লক্ষ্য করুন, ছবির এই অংশটির নাম হচ্ছে জরায়ু এবং এই অংশটির নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি। জরায়ু যদি মূত্রথলির সামনে থাকে তখন তাকে বলা হয় এন্ডোভার্টেড ইউটেরাস, আর জরায়ু যদি মূত্রথলির কিছুটা পিছন দিকে থাকে তখন তাকে বলা হয় রেট্রোভার্টেড ইউটেরাস। তবে জরায়ু বা ইউটেরাস এন্ডোভার্টেড হয় ভালো, সাইজ নিয়ে কথা না বলি। তারপর লেখা আছে মায়োমেট্রিয়াল অ্যান্ড ইন্ডোমেট্রিয়াল ইকোস আর নর্মাল। মায়োমেট্রিয়াম এবং ইন্ডোমেট্রিয়াম হচ্ছে জরায়ুর ভেতরের 2টি লেয়ারের নাম। রিপোর্ট বলছে এগুলো স্বাভাবিক আছে। পরের লাইনে বলা আছে
ইন্ডোমেট্রিয়াম থিকনেস ইজ 4.5 mm, অর্থাৎ ইন্ডোমেট্রিয়াম লেয়ারের পুরুত্ব 4.5 mm। এটা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভধারণের জন্য জরায়ুর ভেতরের অংশ ইন্ড্রোমেট্রিয়াম স্বাভাবিক থাকা উচিত। মাসিকের বিভিন্ন সময় অনুযায়ী ইন্ড্রোমেট্রিয়ামের লেয়ার কম বেশি হয়ে থাকে। এছাড়া কারো যদি ইন্ড্রোমেট্রিয়ামে পলিপ, টিউমার, সিস্ট বা ইন্ডোমেট্রিয়াম থিকনেস বেশি হয়, সেক্ষেত্রে মাসিকের সময় অস্বাভাবিক রক্তক্ষরণ হয় এবং অনেক সময় বাচ্চা নিতেও সমস্যা হয়। তো টিবিএস পরীক্ষার মাধ্যমে জরায়ুর আকার, জরায়ুর ভেতরে কোনো টিউমার বা পলিপ আছে কি না দেখা হয়। এছাড়া জরায়ুর ভেতরে ইন্ড্রোমেট্রিয়াম ভালো করে অবজার্ভ করা হয়। এরপর লেখা আছে মাল্টিপেল নেবোথিয়ান সিস্ট অফ অ্যাভারেজ সাইজ 4 mm সিন ইন দ্য সার্ভিক্স। জরায়ুর মুখের নাম সার্ভিক্স। এই রিপোর্ট বলছে জরায়ুর মুখে মাল্টিপেল বা একাধিক সিস্ট আছে, ছবিটি লক্ষ্য করুন। এর পরের অংশে আছে ওভারি। বোথ ওভারিস আর নর্মাল সাইজ অ্যান্ড ইকোটেকচার। মেয়েদের দুইটা ওভারি বা ডিম্বাশয় থাকে, রিপোর্ট বলছে দুইটাই নর্মাল। ডান ওভারির সাইজ বলছে, সাথে বলছে শো মাল্টিপেল ফলিকল অ্যান্ড লার্জ ফলিকল 18 mm। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মেয়েদের ওভারিতে ছোট ছোট ডিম থাকে, মাসিকের নির্দিষ্ট সময়ে সেই ডিম বড় হয়ে ওভুলেশন হয়। বাচ্চা নেওয়ার জন্য মেয়েদের ওভুলেশন জরুরি, আর ওভুলেশনের জন্য ওভারিতে থাকা ডিম্বাণুর গুণগত মান ও সাইজ সঠিক থাকা দরকার। এখানে দেখাচ্ছে ডান ওভারিতে একটি ডিম 18 mm আছে। ডিম্বাণুর সাইজ দেখার জন্য মাসিকের 10-12 দিন সচরাচর টিবিএস পরীক্ষা করা হয়। এই সময় যদি ডিম্বাণুর আকার 16 mm এর কম হয়, তাহলে ধরে নেওয়া হয় ডিম্বাণুটি গর্ভধারণের জন্য উপযুক্ত নয়। এখানে 18 mm আছে, তাহলে ধরে নেওয়া যায় তার ওভুলেশন হবে। এই সময় যদি কেউ মিলন করে, তাহলে তার গর্ভধারণের সম্ভাবনা আছে। তাহলে টিবিএস পরীক্ষার মাধ্যমে ওভারিতে ডিম্বাণু গর্ভধারণের জন্য উপযুক্তভাবে বড় হচ্ছে কি না এবং পিসিওএসের সমস্যা আছে কি না, এই সবগুলো বিষয় কিন্তু দেখা হয়। একইভাবে বাম ওভারিটিও দেখা হয়েছে। এরপর রয়েছে ইউরিনারি ব্লাডার। টিবিএস টেস্টের মাধ্যমে মূত্রথলিতে কোনো সমস্যা আছে কি না সেগুলোও দেখা হয়। রিপোর্টে লেখা আছে নর্মাল ইন সাইজ উইথ স্মল রেগুলার ওয়াল উইথ অ্যাকোনিক লুমেন, নো এভিডেন্স অফ ম্যাস ক্যালকুলাস ইজ সিন, অর্থাৎ মূত্রথলি স্বাভাবিক আছে, মূত্রথলিতে কোনো পাথর বা টিউমার নেই। এরপর লেখা আছে দেয়ার ইজ নো ফ্রি ফ্লুইড সিন ইন কাল্ডি স্যাক। কাল্ডি স্যাক হচ্ছে জরায়ুর একটা অংশের নাম। যখন মেয়েদের ওভুলেশন হয়, তখন কিছু তরল নিঃসৃত হয়, সেই তরলটা কাল্ডি স্যাকে জমা হয়। রিপোর্টে এমন কোনো তরল দেখা যাচ্ছে না, এর মানে রোগীর এখনও কিন্তু ওভুলেশন হয়নি। 4. ফেলোপাইন টিউব। ওভুলেশনের পর ডিম্বাশয় থেকে ডিম্বাণু একটা টিউবের মাধ্যমে আসে এবং ছেলেদের শুক্রাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ করে। কোনো কারণে যদি ফেলোপাইন টিউবে ব্লক থাকে, তাহলে কিন্তু গর্ভধারণ হয় না। টিবিএস এর মাধ্যমে এই বিষয়গুলো দেখা হয়। যদিও টিউব ব্লকের জন্য HSG টেস্ট করে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া আর্লি প্রেগনেন্সি নির্ণয় করার জন্য টিবিএস টেস্ট করা হয়। সাধারণত গর্ভধারণের 7 সপ্তাহ বা তার আগে পেটের আলট্রা করলে গর্ভধারণ হয়েছে কি না সেটি বোঝা যায় না, তবে টিবিএস টেস্ট করলে 5 সপ্তাহেই বোঝা যায়। অনেক সময় গর্ভ অবস্থায় আর্লি প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট দেখার জন্য টিবিএস করা হয়, সেজন্য আর্লি প্রেগনেন্সি এবং এক্টোপিক প্রেগনেন্সি নির্ণয়েও টিবিএস টেস্ট করা হয়। এতক্ষণ আমরা বিস্তারিত রিপোর্টটা পড়ে দেখলাম। রিপোর্টের শেষ অংশে ইমপ্রেশন বা কমেন্ট অপশন দেখতে পাবেন। আপনার উপরের এত কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র এই অংশটুকু পড়লেই আপনি বুঝতে পারবেন আপনার কোনো সমস্যা আছে কি না। উপরের অপশনগুলোতে জরায়ু, ইউরিনারি ব্লাডার এবং ওভারের বিভিন্ন সাইজ শেপ বিস্তারিত লেখা আছে, চাইলে সেই জন্য সেগুলো দেখতে পারেন। রিপোর্টের গুরুত্বপূর্ণ ভালো মন্দ এই কমেন্ট অপশন অথবা ইমপ্রেশন অপশনেই লেখা থাকে। এখানে লেখা আছে গ্রোসলি নর্মাল এক্সেপ্ট নেবোথিয়ান সিস্ট ইন দ্য সার্ভিক্স। ওভারঅল রিপোর্টটা ভালো, শুধু জরায়ুর মুখে সিস্ট ছাড়া।
দুই নম্বরে লেখা আছে ডমিন্যান্ট ফলিকল ইন দ্য রাইট ওভারি, অর্থাৎ ওভুলেশনের জন্য উপযুক্ত ডিম্বাণু রাইট ওভারিতে দেখা যাচ্ছে, যার সাইজ 18 mm ওপরে উল্লেখ আছে। টিবিএস রিপোর্ট আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা সরাসরি আরও দুইটি টিবিএস টেস্ট রিপোর্ট দেখি, সেখানে কি লেখা থাকে। এই রিপোর্টের ইমপ্রেশনে লেখা আছে নো সিগনিফিক্যান্ট অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, অর্থাৎ এখানে কোনো অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি, রিপোর্টটি নর্মাল। আরও একটি রিপোর্ট দেখা যাক, এখানে লেখা আছে সিঙ্গেল লাইভ ইন্টাইউটেরাইন প্রেগনেন্সি অ্যাট 7 weeks 5 days। এখানে কিন্তু আর্লি প্রেগনেন্সির কথা বলা হচ্ছে, জরায়ুর ভেতরে একটা জীবিত ভ্রূণ আছে যার বয়স 7 সপ্তাহ 5 দিন। এভাবে কিন্তু আপনি আপনার টিবিএস টেস্ট রিপোর্ট পড়ে বুঝতে পারবেন আপনার রিপোর্টটি স্বাভাবিক নাকি কোনো সমস্যা রয়েছে। এখন আমি প্রশ্নপত্রে চলে যাব। এক বোন আমাকে প্রশ্ন করেছেন, বারবার টিবিএস টেস্ট করলে কি কোনো ক্ষতি হয়? উত্তর হচ্ছে না, বারবার টিবিএস টেস্ট করলে কোনো ক্ষতি হয় না, কারণ টিবিএস একটি সাউন্ড প্রোবের মাধ্যমে পরীক্ষা করা হয়, সুতরাং এতে কোনো ক্ষতি হবে না। তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। Thank you for watching this video.